वेलकम टू वी स्पॉट यू प्रति बछर मतन विश्वकर्मा पुजो दिन डेस्टिनेशन थे दीपान्विता जिम लास्ट इयर आपनारा देखे प्रचुर भलोबासा दिए सही रकम एबारो आमी दीपान्विता के फोन कर जालातन कर दीपान्विता आमी जाबो আয়োজনে সম্মিলিত থাকতে পারিনি কারণ হচ্ছে আমার হাতে সেই সময়টুকুই ছিল না তো দ্যাটস ওয়াই এবারে মানে শুভজিৎ আমাকে ইনভিটেশনটা পাঠিয়েছে যে এতটা টাইমে মানে ওই যেটা মানে ডিজিটালি পাঠায় আর কি এই সুন্দর করে করে ওটা পাঠিয়ে যাও আমি দেখে না এসে দিয়েছি আমি তুমি আমাকে ইনভাইট করছো বলে হ্যাঁ তুমি তো এখন মেম্বারের মতনই হয়ে গেছো তাই জন্য ইনভাইটটাও করে দিলাম এবারে ঠাকুর তো দেখছি এসে গেছে ঠাকুর এসে গেছে কিন্তু পুজো এখনো শুরু হয়নি পুজো এখনো শুরু হয়নি হ্যাঁ টেনশন মানে কি মানে টেনশন একটাই যে সবাই এসছে সবাই বসে আছি সবাই ওয়েট করছে এই জিনিসটা সত্যি ভাল লাগে না আর ওয়েট জিনিসটা তো আমার একদমই ভাল লাগে না কারণ আমি খুবই টাইম পাংচুয়াল একটা মেয়ে যদি সেটাও তোমরা কখনো যাও বা কাউকে যদি জিজ্ঞেস করো তাহলে এটা বুঝতে পারবে যে মানে আমি খুবই টাইম নিয়ে খুব পাংচুয়াল আমার কখনো লেট হয় না আমার কখনো দেরি হয় না তার সাথে এইবারে পুজো আমি শুনতে পাচ্ছি তখন দেখেছি সেইভাবে নিজের হাতে কিছু করা হয়নি তো জানি না মনটা একটু খারাপ আছে হ্যাঁ একটু তো খারাপ আছে কারণ হচ্ছে আমি মানে সময় দিতে পাচ্ছি না মানে কোনো কিছুর জন্যই মানে আলাদা করে আমি যে কোথাও বাইরে যাব বা ঘুরবো সেইটুকু সময়ও আমি পাচ্ছি না সেটার জন্য তো অবভিয়াসলি একটা খারাপ লাগা থাকে কারণ হচ্ছে যখন আমাদের প্রজেক্ট থাকে না তখন সত্যি কথা বলতে আমি এই দিকটা অনেকটা সময় দিই আর অনেকেরই থাকে যে হে ফাঁকা লাগে বা লুন্ডি লাগে আমার টাচউড এখন ওই জিনিসটা হয় না কারণ হচ্ছে আমি নিজের একটা সেফ সাইড ক্রিয়েট করে নিয়েছি অলরেডি তো এই হ্যাঁ খারাপ লাগে এই আজকে তো এখনও দেখলাম আয়োজন শুরু হয়নি আয়োজনটা নিজের হাতে করবে তাহলে আজ যেহেতু ছুটি আছে হ্যাঁ আয়োজনে সব কিছুই হয়ে গেছে সবই ঠাকুরমশাই এসেই করবে আমি কিছু আয়োজন আলাদা করে করবো না হ্যাঁ ফল কাটা যতটা ফলের সাজিটা সাজিয়ে দেওয়া ওইটুকু আমি করবো এটা আজকে দীপান্বিতার দায়িত্ব হ্যাঁ এই এইটুকু তো করতেই হবে না নাহলে লজ্জায় মাটি করে ঢুকে যাবো এরপর তো তোমার যে পার্টনার সে তোমাকে কিছু বলে না অবজেকশন রাখে না তোমার বিরুদ্ধে যে আসো না বা কিছু দেখো না না ভাগ্য করে একটা পার্টনার পেয়েছি সত্যি ভাগ্য করে একটা পার্টনার পেয়েছি যে আমার অবর্তমানে সব কিছু এত ভালো করে সামলায় অবভিয়াসলি জিমটা তো ওরও সামলাবে তো নিশ্চয়ই কিন্তু স্টিল মানে শুধু তো ওই না মানে দুজনেই তো পার্টনার কিন্তু সবটাই পুরোপুরিটাই ওকে সামলাতে হয় সেই জন্যে ও সেই জিনিসটা নিয়ে কখনো কমপ্লেন করে না কখনো কখনো মন খারাপ হয় ওর সেটা ঠিক আছে কিন্তু কখনো কখনো কমপ্লেন করে না আর এই আজকে বিশ্বকর্মা পূজার লাস্ট ইয়ার তো নিজের হাতে ফল থেকে একটা ধূপ কাঠি অবধি নিজে কিনেছিলেন হ্যাঁ বারোটায় এসছি সকাল থেকে না খেয়ে এখন কটা বাজে আমি ঠিক জানি দেড়টা বাজে আমি এখনো না খেয়েই আছি আমি ঠাকুরমশাই ওয়েট করছি মানে চলে আসার আমার খিদে পাচ্ছে এরকম ছোটবেলায় হচ্ছে আমরা দেখি সরস্বতী পুজো লক্ষ্মী পুজো হলে বিশ্বকর্মা পুজোর সময় যে ঠাকুরমশাই পাওয়া যায় না আজকে তোমারও সেই রকম একটা সংকটের মধ্যে ভুগছো নাকি হ্যাঁ একদমই আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এরকম ফেস করছি মানে ঠাকুরমশাই এখনো অবধি এসে ওঠেননি মানে কখনো আজ অবধি আমার কখনো এরকম হয়নি যে ঠাকুরমশাই যে টাইমটা দিয়েছে সেই টাইমটা এক্সিড করে গেছে বরঞ্চ ঠাকুরমশাই সময়টা দিয়ে সময়ের একটু 5 মিনিট হলেও আগেই এসছেন আমার বিষয়টাতে ফার্স্ট টাইম ফিল করছি যে যাদের ঘরে ঠাকুরমশাই দেরি করে বা যারা ঠাকুরমশাই পান না তারা কিরকম ফিল করেন ছোটবেলায় কোনো মজার ইনসিডেন্ট আছে যেন অনেকে সাইকেল থেকে ঠাকুরমশাই টেনে নিয়ে চলে আসে এরকম কিছু শুনেছে বন্ধু বান্ধব শুনিনি কিন্তু আমাদের হাতে এখন যে যন্ত্রটা আছে ফোন তার মধ্যে যে অ্যাপগুলো আছে সেইগুলো সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার কয়েকটা ভিডিও টিডিও তো দেখি তো মানে ওগুলো দেখে খুবই অবাক হতাম যে এইরকম কেন করছে এখন বুঝতে পারছি কেন মানুষগুলো ওই রকম করে আর তার সাথে তো এবার সামনে পুজো পুজোয় নিজেকে জিমে আসছো পুজোর আগে নিজেকে একটু সুন্দর করার জন্য বিষয়টা হচ্ছে এত খাটছি
আর আলাদা করে জিমে আসার দরকার পড়ছে না, রাত 11টা 12টা কখনো কখনো ডাবল ইউনিট দুটোতেই আছি, 22 ঘন্টা মানে করেই যাচ্ছি, না খাওয়া দাওয়ারও সেইভাবে সময় পাচ্ছি না এখন। যদিও বা আমি যেহেতু জিমটা করতে পারছি না বলে কার্বসটা নিচ্ছি না, প্রোটিন ভেজিটেবলস এইসব দিয়েই পেটটাকে ভরিয়ে রাখছি তো, বাট খাচ্ছি না, এরকম না মানে ডায়েটে আছি বলে খাচ্ছি না, এই ভুল ধারণাটা প্লিজ করবেন না। হ্যাঁ খাচ্ছি, ভরপুর খাচ্ছি, কিন্তু ভেজিটেবলস খাচ্ছি, শুধু ভাতের জায়গাটা এক বাটি হয়তো ভাত খেয়ে এক বাটি ভাত এক বাটি সবজি দুটো মাছ এরকম খেতাম, সেই জায়গায় হয়তো 4টে মাছ খাচ্ছি, 2 বাটি সবজি খাচ্ছি, 2 রকমের পেঁপে খাচ্ছি, এইসব খাচ্ছি, ঠিক আছে, কিন্তু খাচ্ছি, পেট সম্পূর্ণ ভর্তি থাকছে। আর সেরকম আজকে কি তাহলে ডায়েটটা ভুলে গিয়ে ভোগটা খাওয়া হচ্ছে? একদম ডেফিনেটলি, আপনারাও ডায়েট মনে রাখবেন না ফেস্টিভ্যালে, কে বলেছে? শুনুন, লাইফ স্প্যানটা তো এইটুকু, খেয়ে দিয়ে মরবেন। সিরিয়াসলি আমি মানে প্লিজ, অন্যান্য সেলিব্রিটিসদের মতন আমি বলতে, আমি যদিও আমি নিজেকে সেলিব্রিটি ভাবি না, যদি আমি একটা সাধারণ মানুষ আপনাদের মতনই, অন্যান্যদের মতন আমি বলতে চাই না, আমি এই করি সেই করি, মানে ডিটক্স ওয়াটার খাই অ্যান্ড অল দ্যাট, বা অ্যালকালাইন ওয়াটার, না ডিটক্স ওয়াটার খেয়েছি, ডিটক্স ওয়াটার কিছুই না, এটা কিন্তু জাস্ট আপনারা জিনিসটা কখনোই পারি না, ডিটক্স ওয়াটার 1 কোয়া লেবু আর 4 কোয়া শশা ফেললে ডিটক্স ওয়াটার হয়ে যায়, ওটা আর আলাদা করে কিচ্ছু না। কী করে জাস্ট করে কি সেটা আমি বলে দিই, যে আপনারা যতটুকু খাচ্ছেন হয়তো আপনাদের 20% ফ্যাটটা ঝরছে, সেই জায়গায় হয়তো 30% ঝরবে, বা যেটুকু খাচ্ছেন যে ফ্যাটটা খাচ্ছেন আপনারা আর সেটা হয়তো একটু কম লাগবে বডিতে, বেশি কিছু হয়তো খুব একটা করে না, আমিও খেয়েছি খাইনি সেটা না, সবসময় খাওয়া হয়ে ওঠে না। এই টিপসগুলো কিন্তু দীপান্বিতা আগের বছরও পুজোর আগে জিমের ফিটনেসের ভিডিওটা দেখিয়েছিলেন, তো এইবারও কিন্তু দীপান্বিতা এইসব ইনফরমেশন আপনাদের দেবেন, তার জন্য তো কিন্তু এখানে আসতে হবে। হ্যাঁ অবভিয়াসলি এখানে আসতে হবে, দ্য লায়ন্স ফিটনেস স্টুডিওতে আসতে হবে, যেটা আমার হাইল্যান্ড পার্কে আছে। আমার মনে হয় একটা বিষয় মনে হয়, যেটা জিম মানে যে অতিরিক্ত খাটাখাটনি করে, যেমন আমরা স্কুলে পড়াশোনা করতেই যাই, কিন্তু স্কুলটা সবার মনে থাকে কেন? আমরা বন্ধু পাই, অনেক গল্প করি, গল্প করে মজা করে আমরা পড়াশোনা করি, তাই জন্য হয়তো সবার স্কুল লাইফটা বা কলেজ লাইফটা সারা জীবন মনে থাকে। সেরকম জিমটাও আসবেন, ওয়ার্কআউট করতেই আসবেন, মজাও করবেন, গল্প করে করে 1 ঘন্টা জিমে দিচ্ছেন, তার 40 মিনিট জিম করলেন, 20 মিনিট গল্প করলেন, মজা করলেন, তাহলে আপনার ইন্টারেস্টটা আস্তে আস্তে বাড়বে, আর যদি না বাড়তে পারে অন্য জায়গা থেকে এখানে আসুন, বেড়ে যাবে। আর তার সাথে তো আমরা এখন দেখতে পাচ্ছি তুতুতে তোমার একটা নতুন লুক দেখা যাচ্ছে। হ্যাঁ আমি না, প্রথম কথা হচ্ছে মেকআপ করতে আমার একদম ভাল লাগে না, মানে এখনও যদি আপনি আমার ফেসটা দেখছেন মানে কিছুই কিন্তু সেইভাবে নেই, ঠিক আছে, মানে এখন যদি আমি মুখে জলও নিয়ে নিতে পারবো কিছু, শুধু চোখে একটু কাজল আছে, আর যা আমরা ছোট টুকটাক জিনিস করি, হ্যাঁ হ্যাঁ মানে টুকটাক জিনিস যেটা আমরা করে থাকি, আমার মেকআপ একদম পছন্দ না, আর ওইটাতে অতিরিক্ত মেকআপ আছে, মেকআপ বলতে কালার্স কালার্স, তো প্রথমে একদম আউট হাউসের সিন, গরম, তার উপরে আবার ওই রকম মেকআপ, তেল ঘামে চিপচিপ, মানে বিষয়টা এরকম। কিন্তু যখন আমরা দেখবেন একটা যে কোনো ক্যারেক্টারে ঢুকি, তার থেকেও বড় কথা হচ্ছে কোনো দেবীর ক্যারেক্টারে বা দেবীর একটা রূপ ধারণ করি, তখন কিন্তু বিষয়টা একটা আলাদা ফিল হয়। তো সত্যি কথা বলতে যখন ওই মেকআপটা হয় না, হওয়ার পরে নিজেকে দেখে না আমার খুব ভালো লাগে, তো সেইখানে না আর কিছু বুঝতে পারি না, ওটা হয়ে যায়, সেই হয়ে যাওয়াতেই কাজও চলছে, তো বেশ রমরমিয়া, দর্শকরাও ভালোবাসা দিচ্ছে প্রতি সপ্তাহে, টিআরপি তাই কথা বলছে। হ্যাঁ মানে এইভাবেই আমি চাই আপনারা ভালোবাসার দিন, আমার মনে হয় আপনাদেরও হয়তো আস্তে আস্তে ভালো লাগছে, তাই জন্য আমাদের টিআরপির গ্রাফটাও আস্তে আস্তে বাড়ছে, তো এইভাবেই ভালোবাসা দিয়ে যান, বিশ্বাস করুন আমরা অক্লান্ত পরিশ্রম করছি, আমরা চাই আপনাদের সাথে বছরের পর বছর থাকতে, বছরের পর বছর কাটাতে, তো
যাই হোক আমরা চলে এসেছি, শুভজিৎ চলে এসেছে, এখন পর ফাইনালি দেখা মিলেছে, চলে এসেছে। একটু আমি চাই ও একটুকু মুখটা দেখিয়ে দিক। অ্যাকচুয়ালি ও গেছিল হচ্ছে আমাদের ঠাকুর মশাইকে টেনে নিয়ে আসতে, ওই ভিডিওর মতন না, আমাদের ঠাকুর মশাইকে নিয়ে আসতে গেছিল। তো যাই হোক, এখন আমাদের পুজো শুরু হবে, তো আপনারাও পুজো দেখুন কেমন হচ্ছে না হচ্ছে, আর তুতেও দেখতে থাকুন। আপনাদের আশীর্বাদে সত্যি টিআরপি বেড়ে চলেছে, আরও আশীর্বাদ চাই, আরও ভালোবাসা চাই, প্লিজ প্লিজ প্লিজ। আমরা তো শুরু থেকে শুনি যা, এবারে তো দীপান্বিতা বলছে একটু মন খারাপ, নিজের হাতে সেভাবে কিছু করতে পারে, সব দায়িত্ব তুমি ওকে এই কার্ড পাঠিয়েছো, ইনভাইট করেছো, কি বলবে? ঠিক আছে, আমি তো ভাবিনি ও আজকে আসবেও, ঠিক আছে, আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, তো ছুটি পেয়ে গেছে, চলে এসেছে, নর্মালি তো দেখা পাওয়া মুশকিল, ঠিক আছে না, ও সত্যি শান্ত। ওই যে আমি বললাম অনেক ভাগ্য করে পার্টনার পেয়েছি আমি, ঠিক আছে, তো যে হয়তো মন খারাপ থাকতে পারে মানুষটার, তো অভিযোগ কখনো করে না আমার কাছে। এখান থেকে এই মানুষটা দেখেই না, জাস্ট আমি ক্যামেরার সামনে, হ্যাঁ যেটা সত্যি সে সত্যি, কিন্তু হ্যাঁ এই মানুষটার মা বাবা মানে কাকু কাকিমা একদম বাঁধা ধরা কাস্টমার আমার। পূজো সম্পর্কে বা পূজোর কোনো মেসেজ কি দিতে চাও? পূজোর মেসেজ, সামনে পূজো আসছে, দুর্গাপূজোর মেসেজ দিই আমি। তো সামনে দুর্গাপূজো আসছে, বেসিক্যালি তো বাঙালিদের বড় ফেস্টিভ্যাল, তো সবাই এক্সপেক্ট করে একটুখানি ফিট থাকা, নিজেকে মেনটেন করা। তো এটাই বলবো, আশেপাশে যেখানেই যা জিম আছে, আমাদের জিম এটা সার্ভে পার্কে আছে, যে যেখানে আসতে চাও তো সার্ভে পার্কের কাছে চলে আসতে পারো আমাদের জিমে, আদারওয়াইজ আশেপাশে যেখানে আছে ফিটনেস নিয়ে ভাবো, ঠিক আছে, স্টার্ট করো, পুজোর নাম করেই স্টার্ট করো, ভাল লাগবে, ফিট হবে, শরীর হেলদি হবে, এটাই ইম্পর্টেন্ট। শেষমেশ আমি এটাই বলতে চাইবো, সামনেই দুর্গাপুজো, হই হই করে কাটাও, ডায়েট ভুলে যাও, শুনবেই নাটের নাটের কথা, সে এই চারটে দিন একদম জাস্ট শুনবে না, যা ইচ্ছে তাই খাও, কিন্তু হ্যাঁ শরীরটা খারাপ করবে না, শরীরটা আগে, কারণ হচ্ছে দুর্গাপুজো চলে যাওয়ার পর কিন্তু আবার খাতে ফিরতে হবে সবাইকেই, আপনাকেও আমাকেও, তো বুঝে খাবেন আর আনন্দ করুন, অন্যদেরকেও আনন্দ দিন, কিন্তু রাস্তায় অনেক আমাদের বন্ধুরা থাকে, পশু পাখিরা থাকে, তাদেরকেও পারলে একটু খাবার দিন, আমি প্রত্যেক বছর এই জিনিসটাই বলি, প্লিজ 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 তাদেরকেও একটু দেখে রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।